শুভ নববর্ষ বন্ধুরা, সকালবেলা উঠেই দেখো আমাদের নববর্ষের পুজো হয়ে গেছে। আর আজকে নববর্ষ উপলক্ষে আমরা একটু ঘুরতে যাব, সেটাও ব্লগের মাধ্যমে দেখাবো। আজকে আমরা একটু আশ্রমে যাব, তার আগে আমরা একটু নিমন্ত্রণ যাব, তাই ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকের দিনে আমার সারা দিনটাই ছুটি ছিল, কারণ দিদির বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল পয়লা বৈশাখের। গুড ইভিনিং ফ্রেন্ডস, পয়লা বৈশাখ হওয়ার কারণে দেখো আমরা একটু রেডি হয়ে পড়েছি। কাশুন্দিয়া রোডের রামকৃষ্ণ মিশনে ঘুরতে যাব, কারণ এখানে আমার দিদি আর জামাইবাবু দীক্ষা নিয়েছে, তাই এখানে মঠের যতটুকু দেখানো যায় আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। মঠের ভিতরে ঢোকার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রচুর ভিড় রয়েছে, যেহেতু পয়লা বৈশাখ তাই প্রচুর ভক্ত এসেছেন এখানে। আর খুব সুন্দর দেখতেও মঠটা। বেলা আসার জন্য তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না, এখানে একটা ছোট্ট পুকুর আছে, এখানেই পুকুরে স্নান করে সবাই দীক্ষা নেয়। আর তারপরেই দেখো চলে এলাম আমরা মঠের ভিতরে, আমাদের সারদা মা, রামকৃষ্ণদেব আর তার সাথে স্বামী বিবেকানন্দর গুরু মাতা আর গুরু পিতার দর্শন করে দেখো এখানে খুব সুন্দরভাবে আরতি হচ্ছিল, সেটাও দেখলাম। কিন্তু যেহেতু ফোন অ্যালাউ ছিল না, সেই কারণে আমি তোমাদেরকে আরতিটা দেখাতে পারলাম না। আর পয়লা বৈশাখ হওয়ার কারণে এখানে দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। এখানে আরতি আর গানের পরে এখানে প্রত্যেক ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়েছে। আর পয়লা বৈশাখ হওয়ার কারণে এখান থেকে যত ভক্ত এসেছিলেন তাদের ফ্যামিলির একজন করে সদস্যকে দেয়া হচ্ছিল একটা গিফট, সেই কারণে দেখো এখানে প্রচুর লম্বা ভিড় হয়েছে, প্রচুর লোক লাইন দিয়েছে। আর আমরাও সকলে লাইন দিয়ে দিয়েছিলাম, আমাদের পরিবারের দুটো ফ্যামিলি থেকে দুজন। এখানে চার্টে লেখা আছে দেখো, যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা দীক্ষা নিতে পারবে 28, 30 আর 31 তারিখে। এরপরে দেখো আমরা বাড়ি ফিরে এসে দুই বোনে একটু ছবি তুলে নিলাম, কারণ আমাদের দুই বোনের কোনো ভালো ছবি নেই। আর তারপরেই দেখিয়ে দিচ্ছি পয়লা বৈশাখে দেখো প্রচুর গিফট পেয়েছি, আমি পেয়েছি একটা মুক্তো পুঁতির সেট, তার সাথে পেয়েছি একটা খুব সুন্দর ব্যাগ। আর বাবুকে দেখো আমার মা কিনে দিয়েছে একটা স্পাইডারম্যান, যার পাটা এরকম করে টিপলেই পাখা দিয়ে হাওয়া বেরোবে। আর তার সাথে একটা দিয়েছে এই যে টুংটাং বাজাবার একটা সেট, ওর মেশো কিনে দিয়েছে। আর তার সাথে কিনে দিয়েছে একটা তরোয়াল পেন। ভালোই হলো, পয়লা বৈশাখে অনেক কিছু গিফট পেয়েছি। আর এই সুন্দর গিফটটা দেখো আমাদেরকে আশ্রম থেকে পয়লা বৈশাখ উপলক্ষে উপহার দিয়েছে। আজকের ব্লগটা আমি এই মহাপুরুষদের দেখিয়ে শেষ করলাম, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।